দেখাবো মূলত XM-18 যেটা অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর, এটি এর সেটিং সম্পর্কে, এটার কোন পিনে আপনার পাওয়ার দিতে হবে, কোন পিনে হিউমিডিটি সেন্সর, কোন পিনে আপনার আর টেম্পারেচার সেন্সর এবং লিমিট সুইচ, মোটর, অ্যাডজাস্ট ফ্যান এবং হিটার ওয়ান টু, এগুলো হিউমিডিটি ফায়ার, এগুলো কোনটাই কি লাগাবেন এ বিষয়ে আমরা এ টু জেড দেখাবো। তো এটি জানতে বা দেখতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং আপনারা এখনও যারা আমাদের চ্যানেল শীতল রুম এ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপবেন, এবং আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টস বক্সে করবেন, ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন। তো চলুন আমরা দেখে নিই XM-18 এর সেটিং সম্পর্কে। ভিউয়ার্স, তো XM-18 এর সাথে আমরা বিভিন্ন পার্টসের সংযোগ দেখব। তো আমরা ভিডিওটাকে সংক্ষেপ করার জন্য আমরা পূর্বেই সংযোগ দিয়ে রেখেছি। তো এখন আসুন আমরা বুঝে নিই, মূলত এটিতে আছে, প্রত্যেকটিতে আছে একটি করে স্ক্রু। স্ক্রু এর সাথে কোনো ঝালাই দেওয়া লাগবে না, তারগুলোকে স্মুথলি আপনারা লাগাতে পারবেন, এটা যে কেউ পারবে। তো দেখুন, এটা আছে হিউমিডিটি সেন্সর বা আর্দ্রতা সেন্সর, এর সাথে আছে তিনটা তার, এটাতে আছে তিনটা তার, রেড, ইয়েলো এবং ব্ল্যাক। তো রেড কালার বা লাল কালারটা দিব 1 নম্বরে, ইয়েলো কালারটা দিব 2 নম্বরে এবং ব্ল্যাক কালার বা কালো কালারটা দিব 3 নম্বরে। এরপরে আছে আপনার টেম্পারেচার সেন্সর, এর টেম্পারেচার সেন্সর এ একটা আছে সিলভার কালারের তার এবং একটি রেড কালারের তার, সিলভার কালারেরটা দিব 4 নম্বরে আমরা এবং রেড কালারটা দিব 5 নম্বরে। তো এবং 6 থেকে 12 নম্বর পর্যন্ত আমরা কোনো সংযোগ দিব না। এখন আপনারা দেখতে পাচ্ছেন 13 এবং 14 নম্বর পিন, এই পিনের সাথে আমরা মেন পাওয়ার কর্ডটা দেব। দেখুন, এটি মেন পাওয়ার কর্ড বা যেটিতে বিদ্যুৎ সংযোগ কন্ট্রোলার দেওয়া হবে, এটি 220 লাইন। তো এটি হচ্ছে আপনার 13 এবং 14, এবং এখানে আছে 15 নম্বর। 15 নম্বরটাকে ধরা হয় কমন, অর্থাৎ এখানে 15 নম্বর পয়েন্টটাকে বলা হচ্ছে কমন। এটি এর সাথে মোটরের একটি তার, হিউমিডিটি ফায়ার এর একটি তার, এক্সিট ফ্যান বা ওভার টেম্পারেচার কন্ট্রোলার যে ফ্যানটি, তো এই ফ্যানটি এর একটি তার সংযোগ হবে। আপনারা যদি হর্ন বা অ্যালার্ম লাগাতে চান সেটিরও একটি তার এই 15 নম্বরে দিবেন। এরপরে আপনার আচ্ছা 16 নম্বর, 16 নম্বর এ দেবেন আপনার ওভার টেম্পারেচার বা এক্সিট, যে এয়ার এক্সিট এর যে ফ্যানটি সেটি দেবেন 16 নম্বরে বাকি তারটি। এবং আপনার 17 এবং 18, এটি হচ্ছে লিমিট সুইচের লেফট রাইট, 17 হচ্ছে লেফট অর্থাৎ বাম দিকে ঘুরবে, 18 হচ্ছে রাইট ডান দিকে ঘুরবে। এরপরে আছে ওয়েট আপনার 19 নম্বর, অর্থাৎ এটা আছে আর্দ্রতা কমানো বা বাড়ানোর জন্য, আপনার হিউমিডিটি ফায়ারের বাকি যে একটি তার থাকবে সেই তারটি আপনি 19 নম্বরে দিয়ে দিবেন। এবং এখানে আছে 20 নম্বর, এটি হচ্ছে অ্যালার্মের জন্য, আমরা বলছি যে হর্ন বা অ্যালার্ম যদি কেউ আপনার উচ্চ স্বরে শুনতে চান সেক্ষেত্রে একটা বক্স বা মাইকের বাকি তারটা 20 নম্বর দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আছে হিটার 2 এবং হিটার 1, হিটার 2 21-22, এটি হচ্ছে হিটার 2 এর তারগুলো সংযোগ করবেন। দেখুন এখানে আমরা কিন্তু হিটারের পরিবর্তে আমরা লাইট দিয়ে দেখাচ্ছি, হিটারটা মূলত দেখাচ্ছি না, এখানে আমরা এটা টেস্ট করেও দেখাবো, এর জন্য হিটারটা দিচ্ছি না যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এরপর আছে 23 এবং 24, 23-24ও কিন্তু আপনার হিটার 1 হবে, এটা যদি আমরা হিটার ধরি লাইট ধরি, তো এটি হচ্ছে আপনার 23-24 এর যে দুটি তার থাকে, দেখেন দুটি তার আমি রেড এবং হোয়াইট দুটি তার দুটা পিনে দিচ্ছি। এবং আপনারা তাপমাত্রা ছড়ানোর জন্য বা তাপ গরম বাতাস ছড়ানোর জন্য যে ফ্যানটি ব্যবহার করবেন সেটিও কিন্তু এই পিনের সাথে সংযোগ করবেন। দেখুন আমরা ফ্যানটি এর দুটি তার, একটি ফ্যান ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে, ফ্যানটি এর দুটি তার কিন্তু এই লাইটের ঠিক গোড়ার সাথে বা এই হোল্ডারের গোড়া থেকেও আপনারা সংযোগ দিতে পারেন এই ফ্যানের। তো আপনারা প্রত্যেকটি লাইট বা প্রত্যেকটি হিটারের সাথে একটি করে ফ্যান ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন।
তো আসুন আমরা এবার একটু মোটর এর লিমিট সম্পর্কে জেনে নিই। দেখেন আমি কিন্তু লেফট এবং রাইট দেখিয়েছি, লেফট এবং রাইট। তো লেফট এর যে সুইচটা, সুইচটা দেখেন এই সাইডে আপনার এক প্রান্তে দিব ডাইরেক্ট কন্ট্রোলার থেকে লাইনটা, এবং অপর প্রান্তে দিব যে লাইনটা এটি যাবে মূলত মোটরে। ঠিক রাইটেরও একই বিষয়, আপনার সাদা তারটা খেয়াল করুন, প্রত্যেকটি তারের কালার আলাদা রাখার চেষ্টা করছি আমি, তো এটি আপনাদের বোঝার সুবিধার্থে কালারগুলো একটু দেখে রাখবেন। তো আমরা এভাবে আপনার লিমিট সুইচটা ব্যবহার করবেন। এটা যখন এভাবে চাপ পড়বে ঠিক তখন কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তো আপনারা ব্যবহার করবেন। এবং এটিতে আছে মোটর, মোটর আছে তিনটি তার, মূলত মাঝখানে একটা কমন, দেখেন এই নীল তারটা কই যাচ্ছে দেখেন, এটা কিন্তু এই কমনে যাচ্ছে। এবং মোটর এর একটি সাইডকে আমি দিয়ে দিচ্ছি রাইটে, অর্থাৎ এটি ডান দিকে ঘোরাবে, এটি লিমিট সুইচ পাস হয়ে আসছে। এবং আরেকটি, এটি হচ্ছে আরেকটি সাইডের, অর্থাৎ বাম সাইডের যে তারটি, এটি দিয়েছি এইভাবে সুইচে, লিমিট সুইচে দিয়ে আমি 17 নম্বরে জয়েন্ট করছি। তো আপনারা ঠিক একইভাবে সংযোগ করবেন। তো চলুন আমরা এটা একটু কার্যক্রম দেখি। ভিউয়ার্স, আমরা এখন এটাকে অন করে দিলাম। তো আমরা 38 পয়েন্ট সে দিয়েছি টেম্পারেচার, এবং সেট করেছি 86% হচ্ছে আপনার হিউমিডিটি। এটা আপনাদের দেখার সৌজন্য মূলত এটা করা, আমরা যাতে শর্ট টাইমে আপনাদের সকলগুলো দেখাতে পারি এর জন্য এই সেটিংটা দেওয়া। তো এখন আপনার হিটার 1 এবং 2 দুটাই চলছে, এটা 1 এটা 2, এখন দুটাই চলছে। এবং ডিসপ্লেতে আছে এখন টেম্পারেচার 37.8, কিন্তু হিটার 2টা বন্ধ হয়ে গেছে এবং হিটার 1টা চলছে, এটা হিটিং অলরেডি বাড়ছে। আর যেহেতু আপনার হিউমিডিটিটা কমে গেছে, সেহেতু দেখেন হিটার 1টাও বন্ধ হয়ে গেছে এবং হিউমিডিটিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখুন এখন 71 দেখাচ্ছে, 86% সেট করে আমার 71 দেখাচ্ছে হিউমিডিটি। তো আমরা যদি হিউমিডিটিটা সেন্সরটা এখানে ধরি, তো হিউমিডিটিটা কিন্তু এখন বাড়বে আস্তে আস্তে, দেখুন অলরেডি 90 হয়ে গেছে এবং হিউমিডিটি সেন্সরটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে, হিউমিডিটি আপনার ফগ, হিউমিডিটি যে ফগটা সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা আবার হিউমিডিটিটা একটু লক্ষ্য করার জন্য দেখব, দেখুন আমরা এটাকে একটু হিট দিয়ে হিউমিডিটিটা কমানোর চেষ্টা করছি। এখন অতিরিক্ত তাপমাত্রা কমে গেছে, এর জন্য বিপ দিচ্ছে মেশিনটা, সংকেত দিচ্ছে, এটিকে আমরা বাড়িয়ে দিলাম, এখন কিন্তু শব্দ কমে গেছে। তো এটি অতিরিক্ত অসামঞ্জস্যতা দেখা দিলে সে সময় আপনার এটি বিপ দিবে, অলরেডি তার পর্যাপ্ত তাপ হয়ে গেছে, এর জন্য হিটার 1 2 দুটাই বন্ধ হয়ে গেছে। আবার যখন হিট কমছে তখন কিন্তু হিটার 1টা চালু করে দিয়েছে। এখন আমি আর একটু দেখেন, আপনার অতিরিক্ত তাপমাত্রা যখন কমে যাবে তখন কিন্তু আপনার হিটার 1 2 দুটাই চালু হয়ে যাবে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি খুব শর্ট টাইমে মোটর টার্নিংটা দিয়েছিলাম, তো মোটরটা কিন্তু ঘুরছে, দেখুন সেই নির্দিষ্ট সময় পর পর মোটরটা ঘুরছে, এটা ডান দিকের টার্নার, এটা আপনার রাইট সাইডের, আমরা দেখেন মোটর কিন্তু অফ হয়ে গেছে, মোটর আমরা ছেড়ে দিচ্ছি মোটরটা চালু হচ্ছে। আবার আমি লিমিট সুইচটা চেপে ধরলাম, দেখেন মোটর অফ, একটু দেখো আমরা দেখেন মোটরটা চলছে, আমি যে লিমিট সুইচটা চার্জে ধরছি সেটাও কিন্তু সেম একইভাবে চার্জে ধরবে, এইভাবে আপনার মোটরটা অফ হয়ে যাবে। আবার আমি ছেড়ে দিলাম, মোটরটা কিন্তু টান হচ্ছে, দেখেন খুব স্মুথলি মোটরটা টান হচ্ছে, এবং আপনার হিউমিডিটিটা পর্যাপ্ত পরিমাণে কমে গেছে, এর কারণে ফায়ার চলছে। তা আমি এখানে হিউমিডিটি যখনই এইটা দিয়ে দিব, দেখেন হিউমিডিটিটা বেড়ে গেছে এবং আপনার ফায়ারটাও কিন্তু অফ হয়ে গেছে। এবং এটি আপনার লিড লাইট যারা নেবেন হিউমিডিটি ফায়ারটা, তারা খুবই সুন্দরভাবে লাইট দেখতে পাবেন। তো এভাবে আপনার মূলত এভাবেই এটার কার্যক্রমটা চলবে। তো আপনারা নিঃসন্দেহভাবে এই
এটি ব্যবহার করতে পারেন, এটি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের। এবং আপনাদের সুবিধার্থে আরো একটি বিষয় লিখে দিচ্ছি, এখানে দেখেন আপনার এটিতে কিন্তু আপনারা চাপাচাপি করে যদি কোনো পরিবর্তন হয়ে যায়, মেশিনে উলট পালট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আপ এবং ডাউন এই দুটি বাটন এভাবে চেপে ধরবেন। চেপে ধরে কিছুক্ষণ চেপে ধরে রাখলে ওখানে দেখেন একটা শব্দ করে এই হয়ে গেলে, অর্থাৎ এটা রিসেট হয়ে যাবে, আপনার ভয়ের কোনো কারণ নেই। এবং এটি সেট বাটন চাপ দিয়ে আপনার টেম্পারেচার কমাতে বা বাড়াতে পারবেন। আবার ওকে দিলেন, দেন আপনি হিউমিডিটি বাড়াতে পারবেন। এটা আমি হিউমিডিটি বাড়াচ্ছি, তো এটা গেল আপনার হিউমিডিটি এবং ইয়া। এবং এখানে সেট এবং ডাউন এই বাটনে আপনার দুটো একসাথে চেপে ধরলে আপনারা টার্নিং সাইডের সকল কিছু দেখতে পারবেন। এভাবে F1, F2, F3, F5 এটি আপনার আমাদের ম্যানুয়াল পেপারে দেওয়া আছে। এবং সেট এবং আপ বাটনে আপনি ক্লিক করে লাইট সাইডে সব কিছু আপনি সেট করতে পারবেন। তো সেটিংটাও খুবই সহজ। আশা রাখি আপনাদের খুব ভিডিওটি পছন্দ হবে।